একটি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে কি পরিমাণ অ্যাপ্লিকেশনস ফি লাগে সেটা মোটামুটি আপনাদের সকলেরই জানা। ডিপেন্ড করে আপনি কোন পদে অ্যাপ্লাই করছেন এবং সেই অ্যামাউন্টটা সাধারণত হয়ে থাকে 112 টাকা অথবা 56 টাকা। দেখুন, আমাদের দেশে এমন অনেক ফ্যামিলি আছে কিংবা অ্যাপ্লিকেন্ট আছে যার কাছে এই 112 কিংবা 56 টাকাও কিন্তু অনেক টাকা। আর যদি আপনাকে একাধিক জবে অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু সেই অ্যামাউন্টটা আরও অনেক বড় হয়ে যায়। তাই আমি চিন্তা করেছি আপনাদেরকে এই জায়গাটাতে আমি আমার সাধ্যমতো সাহায্য করব। হয়তো আমি প্রথমে আপনাদেরকে খুব বেশি সাহায্য করতে পারবো না, কিন্তু আমি ছোট করে হলেও শুরু করতে চাই এবং ভবিষ্যতে সেটাকে আরও বাড়াতে চাই। প্রয়োজন মনে হলে আমি আমার ব্যক্তিগত ডোনেশনের পরেও আমি ফান্ড রেজ করতে চাই, যেন আমি আপনাদেরকে আরও বেশি সাহায্য করতে পারি। ধরুন আমার এই ইউটিউব চ্যানেলটি প্রতি মাসে 500 থেকে 1000 জনকে নিডি পিপুলকে খুঁজে বের করে তাদেরকে অ্যাপ্লিকেশন ফি ডোনেশন করে, তাহলে ব্যাপারটি কেমন দাঁড়ায়? একটু ভয় হচ্ছে, কারণ আমি জানি না যে আপনারা আমার এই উদ্যোগকে কীভাবে গ্রহণ করবেন, কিন্তু আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আমি শুধুই সাহায্য করতে চাই সেই মানুষদেরকে যারা আসলেই নিডি পিপল। প্রতিটি কাজের জন্য কিছু না কিছু নিয়মকানুন থাকে, তেমনি অ্যাপ্লিকেশন ফি ক্লেম করতে হলেও আপনাকে কিছু সহজ শর্ত পূরণ করতে হবে। তাই আপনাকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন, কারণ আমি সে সকল সহজ শর্ত এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব এবং এই ভিডিওর শেষে একটি অ্যানাউন্সমেন্টও থাকবে। সো প্লিজ সাথেই থাকুন। আমি অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত জব সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করে থাকি এবং আমার চ্যানেলে পাবলিশ করে থাকি, যেন প্রত্যেক শ্রেণীর মানুষেরা আমার চ্যানেলে এসে তার প্রয়োজনীয় জব সম্পর্কে জানতে পারে, এবং এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করতেই থাকব। এখন কথা বলবো সহজ শর্তগুলো সম্পর্কে, যে শর্তগুলো আপনার জানা থাকা প্রয়োজন অ্যাপ্লিকেশন ফি ক্লেম করতে হলে। প্রথম শর্ত, আপনাকে আসলেই নিডি হতে হবে, কারণ আল্লাহ তাআলার রহমতে যদি আপনার এই অ্যাপ্লিকেশন ফি দেওয়ার ক্ষমতা থাকে এবং তারপরেও আপনি যদি অ্যাপ্লিকেশন ফি ক্লেম করেন, তাহলে যিনি আসলেই নিডি উনি কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। দ্বিতীয় শর্ত, আপনাকে যে কোনো সার্কুলার ভিডিও পুরোটা দেখতে হবে, আপনি একটু দেখে চলে যেতে পারবেন না অথবা টেনে টেনে দেখতে পারবেন না। এই শর্তটার পেছনে আসলে একটা টেকনিক্যাল রিজন আছে, কারণ আপনি যদি একটু দেখে বের হয়ে যান অথবা টেনে টেনে দেখেন তাহলে অডিয়েন্স রিটেনশনটা কমে যাবে, এবং অডিয়েন্স রিটেনশনটা যদি কমে যায় তাহলে ইউটিউব অ্যালগোরিদম এটার ইমপ্রেশনটা কমিয়ে দেবে। ইমপ্রেশনটা কমিয়ে দেওয়া মানে হচ্ছে এটার অর্গানিক যে রিচটা সেই অর্গানিক রিচটা কমে যাবে। এখন অর্গানিক রিচটা আসলে কী? অর্গানিক রিচ হচ্ছে আপনাকে বেশি মানুষের কাছে এই ভিডিওটা ইউটিউব পৌঁছাবে না, কারণ এটার অডিয়েন্স রিটেনশনটা কম। তো আপনারা বুঝতে পারছেন যে এরকম করলে আসলে এই সার্কুলারটি কত বড় ক্ষতি হয়ে যায়, কারণ আমরা চাই এই সার্কুলারটি অনেক বেশি বেশি মানুষের কাছে পৌঁছাক, সবাই এই সার্কুলার সম্পর্কে জানতে পারুক এবং নিডি পিপুলরা এই সার্কুলারের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশন ফিটা ক্লেম করুক। এবং এই জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও একটু ছোট কিংবা শর্ট করার চেষ্টা করব, যেমন 3 থেকে 5 মিনিট, যাতে আপনারও খুব বেশি সময় না যায়। একটা উইন উইন সিচুয়েশনস ক্রিয়েট করার চেষ্টা করব যাতে আমরা বোথ পার্টি বেনিফিটেড হতে পারি। তৃতীয় শর্ত, আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিও দেখা শেষে ভিডিওতে একটি লাইক দিতে হবে। তো আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রিপশনস এই সার্কুলারটিকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, অনেক বেশি মানুষ এটা সম্পর্কে জানতে পারবে এবং নিডি পিপুলরা সেম টাইম তারা তাদের অ্যাপ্লিকেশন ফিটা আমাদের কাছে ক্লেম করতে পারবে। সো এই হলো 3টি সহজ শর্ত। প্রথম, আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, দ্বিতীয়, আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং তৃতীয়, আপনাকে একটি লাইক দিতে হবে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব এই 3টি সহজ শর্ত পূরণ করার পরে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন ফিটা আমাদের কাছে চাইতে পারবেন। বেসিক্যালি এটা চাইতে হবে আপনাদের কমেন্ট বক্সে। আপনারা কমেন্ট বক্সে যাবেন এবং ছোট্ট করে লিখে দিবেন যে আপনারা এই অ্যাপ্লিকেশন ফি চান কি না এবং কী কারণে চান। আমাদের একটি ভলান্টিয়ার টিম আপনার এই কমেন্টটি পর্যবেক্ষণ করবে এবং আপনি 3টি সহজ শর্ত পূরণ করেছেন নাকি সেটাও পরীক্ষা করবে, এবং যদি দেখা যায় যে আপনি 3টি সহজ শর্ত পূরণ করেছেন এবং আপনি যে কারণ দেখিয়েছেন সেটা যথাযথ, তাহলে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে এবং আমরা আপনাকে সাহায্য করব। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 3টি সহজ শর্ত পূরণ করবেন, যেন প্রত্যেকটি সার্কুলারটি অনেক মানুষের কাছে পৌঁছায় এবং সবাই এই সার্কুলারটি জানতে পারে, অ্যাপ্লাই করতে পারে, তাদের অবস্থানের পরিবর্তন করতে পারে। সো আমরা এভাবেই একে অপরকে সাহায্য করে একসাথে এই পদক্ষেপটিকে একটি সাকসেসফুল ইভেন্টে পরিণত করব ইনশাআল্লাহ। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমরা ভিডিওর শেষে একটা অ্যানাউন্সমেন্ট দেব, এখন সেই অ্যানাউন্সমেন্টের কথা বলবো। আমাদের চ্যানেলে বর্তমানে 40টির উপরে জব সার্কুলার আছে। আমাদের চ্যানেলে যান, সার্কুলারগুলো সম্পূর্ণ দেখুন, লাইক দিন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন, এবং অ্যাপ্লিকেশন ফি নিয়ে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন।
আমরা আপনার কমেন্টটি পর্যবেক্ষণ করব এবং দেখব যে আপনি সহজ তিনটি শর্ত পূরণ করেছেন নাকি। যদি আপনি পূরণ করে থাকেন তাহলে অবশ্যই আমরা আপনাকে সাহায্য করব। সো আমি রাজীব হাসান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন এবং যথারীতি আমরাও আপনার সাথে থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনাকালীন সময়ে সকল সাবধানতা অবলম্বন করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।